প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী। আমি আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিভাগের রূপতত্ত্ব বিষয়ে শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসে আমার আলোচনাটা শুনবে। আজকের আলোচনার বিষয় শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ পাঁচ প্রকার, এটা বিশেষ্য, এটা সর্বনাম, এটা বিশেষণ, এটা অব্যয় আর ক্রিয়া। বিশেষ্য বিশেষ্য হল যে শব্দের দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি, ধর্ম, বর্ণ এবং গুণের নাম বোঝায়। তাকে বিশেষ্য বলে। বিশেষ্য যেমন মানুষ, পাখি, ফুটবল, বিভিন্ন নাম বিশেষ। আবার সর্বনাম ব্যবহার, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনুন, সর্বনাম বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই কিন্তু সর্বনাম। এক কথা নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে সর্বনাম। যেমন ধরো রহিম একজন ছেলে, তার কথা যদি বলি, রহিম প্রতিদিন স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে। এই যে রহিমের পরিবর্তে পরে যে সে ব্যবহার, এই সেটাই এখানে সর্বনাম। এক কথা নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি আমরা সেটাই সর্বনাম। যেমন সে, তারা, আপনারা, ওরা ইত্যাদি, এগুলো সকলে নামের পরিবর্তে ব্যবহার। কাজে সর্বনাম আমরা জানলাম যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই সর্ব। এবার চলে আসি আমরা বিশেষণ পদ। বিশেষণ পদটি বিশেষ সর্বনাম এই পদের পরিবর্তে বা বিশেষ সর্বনামে যে দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেই শব্দই হচ্ছে বিশেষণ। আবার বলি, বিশেষ ও সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে সেই শব্দই হচ্ছে বিশেষণ। যেমন ধরো ভালো ছেলে, এখানে ভালোটা এখানে কেমন ছেলে, ভালো ছেলে। আবার ধরো অনেক টাকা, কত টাকা, অনেক টাকা। এই যে বিশেষ সর্বনামের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা এগুলো প্রকাশ করতেছে। উঁচু দালান, দালানটা কেমন, উঁচু। এখন খুব উঁচু দালান এটাও হবে বিশেষ। তাহলে দোষ, গুণ, সংখ্যা এগুলো যে শব্দের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে বিশেষণ পদ। অব্যয়, এবার আলোচনা বিষয় হচ্ছে অব্যয়। অব্যয় পদ কি? অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, সর্বদা এটার রূপের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত অবস্থায় থাকে। অব্যয় পদটা আমরা কোন কাজে ব্যবহার করি? অব্যয় পদ হচ্ছে
হ্যাঁ, এক বা একাধিক পদকে একত্রিত করার জন্য বা দুই বা ততোধিক বাক্যকে একত্রিত করার জন্য বা ভাবের মিলন করার জন্য আমরা কতগুলো শব্দ ব্যবহার করি, সেগুলো হচ্ছে অব্যয়। যেমন তোমরা দেখবে যে যে ও ও এবং আর এই শব্দগুলো অব্যয়। আরো আছে উদাহরণ সুতরা, নতুবা, নচে, এগুলো অব্যয়। এবার শেষে আসে ক্রিয়াপদ। ক্রিয়াপদটা কি? যে শব্দের দ্বারা কোনো কাজের নাম বোঝায়, সরি কাজ করা বোঝায়, যে শব্দ দিয়ে কোনো কাজ বোঝায় সেটাকে ক্রিয়াপদ। আমি আবার বলি, ক্রিয়াপদ কি? যে শব্দ দিয়ে কোনো কাজ করা হয়। কাজ করা বলতে খাইতেও পারো, ঘুমাতে পারো, এই ঘুমা, হাঁটা চলা, যে কোনো কাজ, যে কোনো কাজ করলে সেটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ কত প্রকার? ক্রিয়াপদ দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়াটি যে ক্রিয়ার মাধ্যমে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা বা প্রকাশ করতে পারে না, অসমাপ্ত থাকে, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি দুইটা উদাহরণ দেব। একটা সমাপিকা ক্রিয়া, যেমন আমি ভাত খাব, এখানে বক্তা তার পুরোপুরি মনের ভাব প্রকাশ করলো যে সে ভাত খাবে, কাজে পূর্ণ তার মনোভাব প্রকাশ পেল। আর একটা উদাহরণ দেয় অসমাপিকা ক্রিয়া, যেমন আমি বাজারে গিয়ে, আমি বাজারে গিয়ে, দেখো এখানে কিন্তু পুরোপুরি বক্তার মনোভাব প্রকাশ পেল, মানে বাজারে গিয়ে কি করবে সেটা কিন্তু অসমাপ্ত থাকে, কাজেই এখানে খাবো একটা সমাপ্তা ক্রিয়া আর এই গিয়েটা হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। যদি বলে বলা যায় যে আমি বাজারে গিয়ে মাছ কিনি, মাছ কিনি, তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, কিন্তু গিয়ে এই ক্রিয়া দ্বারা কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেল, এই জন্য এই ক্রিয়াটা হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। আর আগে যেটা আমি ভাত খাবো, এই খাবো দিয়ে কিন্তু পূর্ণ বক্তার মনোভাব প্রকাশ পেল যে এখানে আর কোনো অসমাপ্ত থাকলেও না, সে ভাত খাবে, কাজে এটা হচ্ছে সমাপ্ত ক্রিয়া আর এটা হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা আমার এখানে শেষ। পরবর্তীতে ক্লাসে আমি অন্য বিষয়ে আরও তোমাদের সামনে ক্লাসে আলোচনা রাখব। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে থেকে জানছি। খোদা হাফেজ।